সব দাদাদের সব ভাইদেরকে ভাইফোঁটার অনেক শুভেচ্ছা। আর এখন হচ্ছে বাড়িতে এসেছি, এখন সব বোঝাবো কিভাবে। ভাই এখনও স্নান করেনি, আমি এসেছি অনেকটা সকালে কিন্তু শুয়েছিলাম, আর চোখের আবার ডিস্টার্ব শুরু হয়ে গেছে। যাই হোক, তো চলো এখন সব রেডি করি, তোমাদের সাথে চলো আজ তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই আমাদের বাড়ির ঠাকুরের সাথে। আমাদের বাড়ির ঠাকুর ঘরটা ছোট হলে কি হবে, প্রচুর ঠাকুর আছে এখানে, বিভিন্ন ধরনের ঠাকুর, মানে যত ঠাকুর হয় আর কি, নর্মালি সব ঠাকুরই আছে। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক নেই সম্ভবত, সব আছে, সব গোপাল থেকে শুরু করে সব ঠাকুর রাখা আছে। যাই হোক, তো চলো একবারে দেখা হচ্ছে ভাইফোঁটাতে। এখন যাচ্ছি একটু উপরে, কারণ হচ্ছে কলা গাছের ওই যে কি থাকে না, ওই ওখানে তো ওই অমাবস্যার সময় যে কাজলটা দেওয়া হয় সেটা তো দেওয়া হয়, তো সেটা ওই কলা পাতার ওইখানটা রাখতে হয়। আর আমি অ্যাকচুয়াল নিয়মটা ঠিক জানি না, যাই হোক চলো নিয়ে নিই আগে। আমাদের ওই বাড়ির মতো কিন্তু এই বাড়িতে প্রচুর ফুল গাছ আছে। এটা হচ্ছে দোপাটি ফুল, আমার ভীষণ ভালো লাগতো এক সময় দোপাটি ফুল গাছ। এটা না কি ফুল আমি ঠিক জানি না, মানে এটা আমার কোনো আইডিয়াও নেই এটা কি ফুল, যে তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমার কমেন্টে জানিও। আর এখানে প্রচুর নীল ফুল গাছ আছে, জবা ফুল গাছ আছে। ওই এই টিনের ঘরটাও কিন্তু আমাদের, এখানে ঠাম্মা থাকতো, আমি থাকতাম ছোটবেলায়। একটা হলুদ ফুলও হয়েছে দেখো গাছটায়, এটা ছোটো আমার অনেক দিনের শখ এরকম একটা হলুদ ফুল লাগাবে, তো ফাইনালি একটা ফুল আমি দেখতে পেলাম আর কি। আমার বিয়ের আগে গাছটা লাগিয়ে ছিল বলা হয়। আজ ভাইফোঁটা, তাই ভাবলাম একটু স্পেশাল করে সাজানো যাক, কারণ এই দিনটা কিন্তু সমস্ত দিদি আর সমস্ত ভাই দাদাদের জন্য খুব স্পেশাল। তাই ভাবলাম যে আমার নিজের বেস্ট আজ দিয়ে যদি আমি পারি ভাইফোঁটাটাতে সাজাতে তাহলে আমারও ভালো লাগবে, সেই জন্য একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম, ডেকোরেশন করে নিলাম আর কি। কোনোবার করি না, এবার একটু ইচ্ছে হলো, তাই সময়ও আছে হাতে সেই জন্য আর কি। তো আমি ভাইকে দিয়েছি আর দাদুকে দিয়েছি, আমি বরাবরই আমরা দুজন দাদুকে দিই। আগে আমার যখন ঠাম্মা বেঁচে ছিল তখন ভাইকে ঠাম্মা দিত, তো আজ খুব মনে পড়ছে ঠাম্মার কথা। যাই হোক, যেখানেই আছে খুব ভালো আছে, আশা করি ভালো থাকবেও। আর এখন হচ্ছে আমাদের ভাইফোঁটা পর্ব কিন্তু শুরু হয়ে গেল, আর সব থেকে প্রথমেই আমি দিয়ে নিচ্ছি দাদুকে, কারণ দাদু যেহেতু বড় তাই দাদুকে দিচ্ছি। আর ভাই যেটা পরে আছে এই পাঞ্জাবিটা, এটা আমি নিজে হাতে তৈরি করে দিয়েছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমি আমার ভীষণ স্পেশালি আমার ভীষণ ভালো লেগেছে, কারণ হচ্ছে দাদু ভাই দুজনকে দিয়ে, আর একটু তো মন খারাপ হবেই যেহেতু ঠাম্মা নেই, ঠাম্মা মানে মা, আমি ঠাম্মাকে মা করে ডাকি, তো মা যেহেতু নেই একটু তো খারাপ লাগবে, একটু না অনেকটাই খারাপ লাগছে, কারণ এই দিনটা মাকে সত্যি খুব মিস করি, মাকে তো রোজই মিস করি, সবসময় মনে পড়ে। যারা খুব কাছের হয় তারা যদি না থাকে তাহলে তো সবসময় খারাপ লাগে, সেটা তো স্বাভাবিক, কিন্তু একটু বেশিই খারাপ লাগছে। যাই হোক, ভাইকে দিয়ে নিচ্ছি। এবার ভাইয়ের সাথে আমার ডিল কিন্তু গিফট নিয়ে, যেহেতু ওকে রাখিতে দিয়ে দিয়েছি তাই এখন দিব না বলেছি, কিন্তু সত্যি আমার গিফটটা দেওয়া হয়নি, শুধু একটা পাঞ্জাবি দিয়েছে, ওর জন্য গিফটটা তোলা আছে, তো ওটা ওকে খুব শিগগিরই দিয়ে দিব। তো চলো তোমরা এনজয় করো ভাইফোঁটার প্রোগ্রামটা।
আমি যেহেতু বড় সেই জন্য আমি আগে দিয়ে নিলাম, এরপরে বুনু দিবে। আর ও বুঝতেই পারছিল না যে কোন আঙ্গুল দিয়ে ভাইফোঁটাটা অ্যাকচুয়ালি দিতে হয়, কারণ 1 বছর যেহেতু দেয়নি সেই জন্য ও কনফিউজ হয়ে গেছিল। যাই হোক, তো ফাইনালি ও আমি ওকে দেখিয়ে দিলাম, তারপরে এখনও দিচ্ছে। তো চলো, তোমরাও এনজয় করো ভাইফোঁটাটা। আমাদের এই বাড়ির ভাইফোঁটা তো দাদু আর ভাইকে দিয়ে কমপ্লিট হলো, আর এই বাড়িতে আমার শ্বশুর বাড়িতে ভাইফোঁটা কিন্তু ঠাম্মা দিয়েছে ওদের দুজনকে। আসলে ননদের আসার কথা ছিল, ননদের মেয়ের একটু শরীরটা খারাপ হয়েছে, সেই জন্য আসতে পারেনি বোন। তো বোন আসেনি বলে ঠাম্মাই দিয়েছে আর কি ওদের। আগের বারও দিয়েছিল, বোনও দিয়েছিল, ঠাম্মাও দিয়েছিল। তো আমার আর এক যে দেওর আছে, সেও কাজে খুবই ব্যস্ত, সে এখানে থাকে না, সে জলপাইগুড়িতে ব্যাংকে চাকরি করে। তো সেই জন্য সেও আসতে পারেনি, তারও একটু কাজ ছিল, তাই ওদের দুজনকেই দিয়েছে। আর ঠাম্মার বয়স কিন্তু 93, আর এই বয়সে এসেও যে ঠাম্মা এত সুন্দর রিচুয়ালস করে দিচ্ছে, সবকিছু মনে রেখে রেখে দিচ্ছে, এটা কিন্তু খুব ভালো লাগছে। যে এত বয়সে যারা নিচ্ছে ফোটাটা, তাদের জন্য কিন্তু ভীষণ তারাও লাকি যে ঠাম্মার কাছ থেকে এত বছর এত বয়সে নিতে পারছে। তো সত্যি বয়স্কদের কাছ থেকে এই আশীর্বাদ পাওয়াটাও খুব ভাগ্যের ব্যাপার, সেটা আমারও মনে হয়, ওদেরও মনে হয়। যাই হোক, তোমরা এটা এনজয় করো, ততক্ষণ আমি একটু ওই বাড়ি থেকে ঘুরে আসি। তো আমি হচ্ছে এটা আগের ক্লিপসটা তোমাদেরকে একটু ক্লিপসটা দেখিয়ে দিচ্ছি। আমি ভাইয়ের জন্য যেটা বানিয়েছিলাম, যে পাঞ্জাবিটা করেছিলাম, সেটা হচ্ছে এইটা। তো আমি এই দিন একটু বাইরে ঘুরতে যাব ভেবেছিলাম, তাই রেডি হয়েছি, তখন বসে টাইম ছিল, তাই পাঞ্জাবিটা করে ফেলেছি। কারণ পরের দিনই ছিল ভাইফোঁটা, আর ওকে আমার খুব মানে এটা পরিয়েই ভাইফোঁটা দেওয়ার খুব ইচ্ছে ছিল, সেই জন্য আর কি। কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টে জানিও, যে পাঞ্জাবিটা কেমন হয়েছে, ডিজাইনটা ঠিক আছে কিনা। কারণ এই ধৈর্যের কাজটা না আমার মানে প্রচণ্ড আর কি মাথা ধরে যায়, তবুও ভাইয়ের জন্য বা নিজের কারোর জন্য করতে কিন্তু বেশ ভালো লাগে। তো তোমরা প্লিজ কমেন্টে জানিও যে পাঞ্জাবিটা কেমন হয়েছে। তো এই জাস্ট ভাইফোঁটা দেওয়া কমপ্লিট হলো, এখন একটু কিছু খেয়ে নিই, কারণ উপাস করে যেহেতু দিতে হয়, তো উপাস করেই আছি, তো কিছু খেয়ে নিই তারপর তোমাদের সাথে। সকালবেলা ছিল হচ্ছে লুচি, তরকারি আর মিষ্টি, আর খেতে খেতে অনেকটা বেজে গেছিল। তারপরে আমরা 3 ভাই বোন মিলে বসে গল্প করছিলাম, তার মাঝখানে আদর চলছিল, যেহেতু আজকে ভাইফোঁটা স্পেশাল, ভাইকে তো আদর করতেই হবে। তো ভাই আদর করার নাম করে বুনুকে ভীষণ ও মানে কি বলবো পিছনে প্রচণ্ডই লাগে, আমিও দুজনের পিছনে প্রচণ্ড লাগে। তো সেটার নমুনা তোমাদেরকে এখন দেখাচ্ছি। এখন কটা বাজে বুনু? 3:30। এত সুন্দর সুন্দর ও কাজ করে, অসাধারণ ওর কাজ, হাতের তার একদম মন ছুঁয়ে যায়। এটা বল বল যে দেখা দেখা না একটু দেখা। আরে গুগলে পোকা। আচ্ছা তোমরা একটু কমেন্টে লিখো, এই যে ও বুনু যে এই গোবরে পোকাটা বানালো, সেটা একদম বুনুর মুখের মতন দেখতে, কিন্তু ও সেটা বিশ্বাস করতে পারছে না। বুনু সামনে থেকে দেখাও, তোর মুখের মতো দেখতে, তোর ম্যাচ কর, ম্যাচ কর না, আর শর্ত করিস না তো, আর ম্যাচটা কর, দে তোর গালের সাথে লাগা, দেখ চুপ কর না রে।
যাই হোক, এখন তিনটা বাজে নাই, তুই মিথ্যা কথা বললি, এখন আড়াইটা বাজে, এখন খাওয়া দাওয়া হয় না। সত্যি দেখ, দেখ না মোবাইলটা, দেখ মোবাইলটা, দেখ দেখতেছি আড়াইটা বাজে। নাম হচ্ছে বিজয়া সরকার, বিজয়া সরকার সারাদিন ল্যাথ খায়ও। যখন আবার ভালো করে শুবে, আমি আসছি আজকে কয়টার সময়, 8:30 সময় আসছি, 9:30-9:30 সময় আমি ওকে ডাকে, তারপরে উঠলাম, তাও ওর ঘুমই শেষ হয় না। ভাইফোটা স্পেশাল মেনুতে ছিল মটন ফ্রাইড রাইস আর ছোট মাছের চচ্চড়ি, আর যে আর কি গেস্ট তার জন্য ছিল হচ্ছে বড় মাছ। তো তারপরে আমরা কিছুক্ষণ খাওয়া দাওয়ার পরে একটু ছাদে গেছিলাম, ছাদে গিয়ে যে জিনিসটা আমি দেখতে পেলাম, উফ মন ভরে গেছে। ছাদের থেকে একদম পেঁপে গাছটা দারুণ লাগছিল। তো বাড়ির জন্য কতগুলো পেঁপেও নিয়ে এসেছি, পেঁপেগুলো ভীষণ টেস্ট, আর সব থেকে ভালো লাগছিল একদম হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে এরকম একটা ব্যাপার। তো আমি ব্যাপারটাকে খুব বেশি এনজয় করেছি। যাই হোক, তোমরা পেঁপে গাছটা তো দেখতেই পারছো, একদম নিচ থেকে বিশাল লম্বা হয়েছে কিন্তু পেঁপে গাছটা। কাকু আর ভাই চলে গেছে খেলা দেখতে কলকাতায়, সেমিফাইনাল ছিল, সেমিফাইনাল ম্যাচ ছিল অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকা। তো সেই জন্য ওরা ম্যাচ দেখতে গেছে ইডেনে। তো বুনু বাড়িতে একাই ছিল, তো সেই জন্য ওর ভীষণ খারাপ লাগছিল, আমারও খারাপ লাগছিল ওকে ছেড়ে আসতে। তো তারপরে আমি আর ও মিলে ঠিক করলাম যে বুনুকে নিয়ে একটু বেরোবো ঠাকুর দেখতে, আলিপুরে ঠাকুরগুলো দেখা হয়ে যাবে। তো আমরা ফার্স্টে এসেছি স্বাধীন ভারত ক্লাবে, সেখানে এসে ঠাকুর দেখলাম, ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আর বুনুর মনটাও একটু ভালো হলো, একটু ফ্রেশ হলো। কারণ হচ্ছে যেহেতু ভাই গেছে, ওরও একটু খারাপ লাগতেও পারে যে ও বাড়িতে একা বসে আছে, সেই জন্য আর কি। তো চলো ঠাকুরটা দেখে নিই আগে কিছুক্ষণ। তো আমাদের বাড়িতে হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা এখন যাব ঘুরতে, চলে এসেছি এখন হচ্ছে একটা কালী পুজো দেখতে। অবস্থা দেখো, আমি কানের ফানের কিছু পরিনি, জাস্ট একটু লিপস্টিক দিয়েই চলে এসেছি, আর তোমাদের সাথে শেয়ার করতেও পারলাম না আজকে। কাকু আর ভাই হচ্ছে কলকাতায় গেছে খেলা দেখতে, বুনু বাড়িতে আছে, তো বুনু দেখি মনটা খারাপ, তো বললো চলো আমরা সবাই মিলেই যাই একটু ঘুরে আসি, ঠান্ডাও আছে। তো তাই একটু চলে এসেছি কালীপুরের পুজো, দিশারি ক্লাব, পুজোটা ভালো হয়েছে। তো চলো একটু ফটো টটো তুলে তারপরে আসছি কথাবার্তা। আমি আগের পুজোটাকে মিস্টেক করে দিশারি ক্লাব বলে ফেলেছি, বাট ওটা স্বাধীন ভারত, আর এই যে পুজোটা দেখতে যাচ্ছি সেটা দিশারি ক্লাবের পুজো। তো এই পুজোটা কিন্তু খুব ফেমাস, আর ওটাও খুব ফেমাস, এটা বেশি ফেমাস, এটা অনেকটাই বড় করে পুজো করে ওরা, আর ভীষণ ভালো থিমে পুজো করে। আমার তো থিমটা বেশ ভালো লেগেছে, ভীষণ হাতের কাজ, একদম সম্পূর্ণটাই হাতের কাজের ওপর ডিপেন্ড করেছে, আর মায়ের মুখটা দেখো খুব মিষ্টি হয়েছে। তো এই দুটো ঠাকুর দেখে কিন্তু আমরা বাড়িতে চলে গেছিলাম। তো এই জাস্ট বাড়িতে এলাম, অন্ধকার আসছে কেন, যাই হোক, এই জাস্ট বাড়িতে এলাম, বাড়িতে এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন একটু খেলা দেখতে বসবো, কারণ আজকে আছে ইন্ডিয়া নিউজিল্যান্ডের সেমিফাইনাল, তা আমি তো ভীষণ এক্সাইটেড। তো যাই হোক, মনে হয় একটা আউট হয়েছে, তো চলো নিজেকে দেখা হচ্ছে। আমি কিন্তু ব্লগটা শেষটা ঠিক মতন করতে পারিনি, যদি কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর প্রতিদিন আমি ব্লগ দিতে পারছি না তার জন্য সত্যিই দুঃখিত, বাট এখন থেকে ট্রাই করবো প্রতিদিন যাতে আমি একটা করে অ্যাটলিস্ট শর্টস বা একটা ব্লগ দিতে পারি। তোমরা সবাই খুব ভালো থেকো আর খুব আনন্দে থাকো, তোমাদের ভাইফোটা খুব ভালো কেটেছে আশা করি। তো সবাই পাশে থেকো, সঙ্গে থাকো, টাটা, আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে।